যে ছবিগুলো এখানে এই ঈদে রিলিজ হবে, প্রত্যেকটা ছবি গল্পের বৈচিত্র্যে দর্শকদের কাছে ভিন্ন ভিন্ন মাত্রায় দর্শকদের কাছে আকর্ষণ করবে বলে আমার মনে হয়। আপনারা হয়তো ছবি দেখলে বুঝতে পারবেন যে কি আছে। আমরা আমি যেহেতু একটি ডেড বডিকে কেন্দ্র করে আসলে পুরো গল্পটা আবর্তিত হয়, আমার কাছে মনে হচ্ছে গল্পটা অসাধারণ। এই ধরনের গল্পে কাজ করা একজন অভিনয় শিল্পীর জন্য মনে করব একটা সুযোগ পাওয়া। আমি সেই দিক থেকে একদম ভাগ্যবান অভিনেতা বলতে পারো, বলতে পারেন। সেই কারণে আমি এই ছবিতে কাজ করা শুরু করেছি। আর নিশুকমণি ডিরেক্টরের কাজটা সে অত্যন্ত সিরিয়াসলি করেছেন এবং শতভাগ বিশ্বস্ততা নিয়ে সে কাজটা করেছেন। আসলে আমাদের দেশে তো সিনেমা হল কমে গিয়েছে, এটা একটা সত্যি কথা। এবং সিনেমা হলগুলো কমে যাওয়ার কারণে সিঙ্গেল স্ক্রিন পাওয়া যাচ্ছে না সারা বাংলাদেশে, খুবই কম। কিন্তু তারপরেও গত কয়েক বছর ধরে আমাদের দেশে যে চলচ্চিত্রের প্রতি দর্শকদের যে আগ্রহ এবং নির্মাতাদের যে আগ্রহ এবং সরকারের যে চলচ্চিত্রের উন্নয়নের জন্য যে অনুদান যে প্রথমে চালু আছে সেইভাবে চলচ্চিত্রে তারা অনুদান দিয়ে যাচ্ছেন, সেই সব কিছু বিবেচনায় আমার কাছে মনে হয়েছে যে দর্শকদের আগ্রহ যদি না থাকতো তাহলে নিশ্চয়ই এই যে যে কথাটি বললেন যে এতগুলো ছবির যারা প্রযোজক আছে তারা নিশ্চয়ই এই আর্থিক ঝুঁকি নিয়ে ছবি রিলিজ করার চিন্তা করতেন। আমি বলবো যে যে ছবিগুলো এখানে এই ঈদে রিলিজ হবে, প্রত্যেকটা ছবি গল্পের বৈচিত্র্যে দর্শকদের কাছে ভিন্ন ভিন্ন মাত্রায় দর্শকদের কাছে আকর্ষণ করবে বলে আমার মনে হয়। একটা সময় আমি নিয়মিত ছিলাম, আসলে বয়সটা তো একটা ফ্যাক্ট। যখন আমি তরুণ ছিলাম বা যুবক ছিলাম সেই সময়ে গল্পের যে ট্রেন্ড ছিল, নির্মাতারা যে ধরনের গল্প বা দর্শকরা যে ধরনের যে বয়সের গল্প পছন্দ করতেন, আমি হয়তো সেই বয়সে চরিত্র অভিনয় করতাম। এখন যারা এখন যে যে নাটক বা ওটিটি প্ল্যাটফর্মে যে গানগুলো হচ্ছে সেগুলো তো আপনারা দেখছেন। আমরা আসলে যেহেতু একটু বয়সে চলে গিয়েছি, আমাদের আমাদের বয়স উপযোগী যে চরিত্র সেই চরিত্রগুলো যদি নির্মাতারা নাট্যকাররা যদি তৈরি না করেন তাহলে আমাদের অভিনয় করার স্কোপ একটু কম। কিন্তু অভিনয় অনিয়মিত হলেও আমি কিন্তু অভিনয় করছি, আমি ওটিটি প্ল্যাটফর্মে কিছু কাজ করছি, এবার ঈদে বেশ কিছু নাটকের কাজ করলাম। আমার যে চরিত্র আসলে আমরা আমাদের বয়সের সাথে সাথে কিন্তু চরিত্রের ট্রান্সফরমেশন, আমাদের চরিত্র অনুযায়ী আমাদের যে চরিত্রগুলো প্রয়োজন সেইরকম চরিত্র এবং আমার পছন্দের চরিত্র ভালো লাগার চরিত্র যখনই আসে তখনই কিন্তু আমি কাজ করি। টেলিভিশন চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম, যারা এই বিষয়গুলো নিয়ে ভাবছে তাদের ভাবনার ভাবনার জায়গাটা একটু, চিন্তার জায়গাটা একটু পরিবর্তন আসা দরকার বলে আমি মনে করি। যে কথাটি বললেন যে যারা বয়োজ্যেষ্ঠ অভিনয় শিল্পী হয়ে যাচ্ছেন তাদেরকে নিয়ে তাদেরকে কেন্দ্র করে যে গল্প তৈরি হওয়া, সেই গল্পটা আমাদের সোসাইটিতে আমাদের আমরা যে দেশে বসবাস করছি আমাদের দেশে হয়তো সেরকম হচ্ছে না। এটার মূল কারণ হয়তো যে ট্রেন ইয়াং জেনারেশন যে ধরনের গল্প পছন্দ করে সেই ধরনের ট্রেন সেই ধরনের গল্প নিয়েই নির্মাতারা চিন্তা ভাবনা করছেন। তবে ওটিটি প্ল্যাটফর্মে যে ভিন্ন ধরনের গল্প হচ্ছে না তা কিন্তু। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।